সাবেক সরকারের মন্ত্রী এমপি আর এজেন্সি মিলে গড়ে তুলেছিল মালয়েশিয়া সিন্ডিকেট শ্রমিক পাঠানোর নামে হাজার কোটি টাকা লোপাট করেছে তারা আটাত্তর হাজার টাকায় শ্রমিক নেয়ার কথা থাকলেও এই সিন্ডিকেট আদায় করত পাঁচ থেকে ছয় লাখ টাকা তাদের অনিয়ম আর দুর্নীতির কারণে টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারেনি হাজারো শ্রমিক পাওনা টাকার জন্য এজেন্সিতে ঘুরছেন শ্রমিকরা পালিশিয়ে গিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন নারায়ণগঞ্জের সেলিম কিন্তু চুক্তিপত্র অনুযায়ী কাজ না পাওয়ায় শেষ পর্যন্ত অসুস্থ হয়ে দেশে ফিরতে হয়ে থাকে জীবন বাঁচানোর জন্য আমি ট্যাগার মায়া ত্যাগ কইরা আমি দেশে বাংলাদেশে চলে এসেছি আয়না করে মানুষের যেভাবে কষ্টতে রাখা হয় ঠিক মানুষ আর প্রবাসী মানুষগুলি এই মনের কষ্টের ভিতরে আছে এত যে একটা ধ্বংসার কইরা জানু তা কল্পনা করি না দু সালে বাংলাদেশ থেকে পাঁচ লাখ কর্মী নেওয়ার চুক্তি করে মালয়েশিয়া কিন্তু মালিক আমিন স্বপন সাবেক চার সংসদ সদস্য ও এজেন্সি মিলে তৈরি করে সিন্ডিকেট এর মধ্যে সাবেক এমপি নিজাম হাজারির স্নিগ্ধা ওভারসিস লিমিটেড সাবেক অর্থমন্ত্রী ও সংসদ সদস্য আহ মোস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটালস এন্টারপ্রাইজ ও মেয়ে নাফিসা কামালের অরবিটালস ইন্টারন্যাশনাল সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত উদ্দিন চৌধুরীর ফাইভ এম ইন্টারন্যাশনাল এছাড়াও ঢাকা বিশ আসনের সাবেক এমপি বেনুজির আহমেদের প্রতিষ্ঠান আহমেদ ইন্টারন্যাশনাল এই সিন্ডিকেটের অন্যতম সিন্ডিকেটের মূল ব্যক্তি ছিল নিয়ন্ত্রণ করেছে দুহাজার সাল এবং দুই হাজার বাইশ সালের সিন্ডিকেশনে। সাড়ে তিন বিলিয়ন ডলার বাংলাদেশের থেকে তারা শুধু মানে স্বপ্নের গুরুত্ব দ্বারা নির্বাচন করতে চেষ্টা করছে আমাদের নিজের হয়ে ধরে নিয়ে গেছে মালয়েশিয়া যেতে সরকার আটাত্তর হাজার টাকা নির্ধারণ করলেও পাঁচ থেকে ছয় লাখ টাকা নাই এই চক্র কিন্তু অনিয়ম দুর্নীতির অভিযোগে গত মে মাসে বন্ধ হয়ে যায় শ্রমবাজার। ফলে টাকা দিয়েও যেতে পারেনি হাজারও শ্রমিক তারা টাকা দিতে চায় আটাত্তর হাজার টাকা কিন্তু আমরা টাকা দিই ছয় লাখ এ তো আমরা নিঃসয় হয়ে গেছি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে অনেক এজেন্সি কার্যক্রম বন্ধ রেখেছে কেউ কেউ পালিয়েছে কিন্তু এখনও পাওনা টাকার জন্য এজেন্সিগুলোতে ঘুরছেন শ্রমিকরা ওই টাকা ওনারা আমারে টাকা দেন বিশ্বগুরুরা বলছেন সিন্ডিকেট বন্ধে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ যে অভিভাষায় আইন 2013 রাই সেগুলো অভিবাসন ভাষণ বাঁধ পুরোপুরি না রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধেও যদি অভিযোগ আসে সেটাও আমরা দেখেছি যে সেটাও অনেকটা সময় সেটা ধামাচাপা পড়ে যায় অথবা সেটাকে একটা লঘু শাস্তির দিকে নিয়ে যাওয়া হয় গত পনেরো বছরে মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়েছে তিনবার সাদাত রহমতুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান গণহত্যার বিচার শুরুর পরেই শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে এদিকে জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা প্রসঙ্গে তিনি বলেন এ ধরনের ঘটনায় ছাড় দেবে না সরকার বৃহস্পতিবার দুপুর একটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক হয় উপদেষ্টা পরিষদের বেলা চারটার দিকে ছয়টি কমিশনের প্রধানের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনুস বৈঠকে কমিশনের সদস্য নির্বাচন কাজের প্রক্রিয়া সহ নানা বিষয়ে আলোচনা হয় এক অক্টোবর থেকে কাজ শুরু করবে কমিটিগুলো প্রস্তাব দেওয়া হবে একত্রিশ একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় কিছু তথ্য জানলাম তাদের ধারণা সম্পর্কে উদ্দেশ্য সম্পর্কে এবং কিভাবে আমরা কার্যক্রম করবো সেগুলো কিভাবে সাজানো হবে এই বিষয়গুলোই মূলত আলোচনা হয়েছে সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা জানান আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গেই সংলাপ হবে এক প্রশ্নের জবাবে তিনি জানান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে অন্তর্বর্তী সরকার আদালত পুনর্গঠনের চিন্তা চলছে অচেরই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাপ যারা গণহত্যাকারী ছিল যারা মানবতা বিরোধী অপরাধ করেছে আমাদের প্রায় এক হাজার অন্তত এক হাজার মানুষকে হত্যা করেছে আরও অনেক 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 মানুষকে গুরুতর আহত করেছে চক্ষুহীন করেছে প্রশ্ন মানে এবং যারা বিচারের হয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথে কোনো আলোচনা হবে না বুধবার জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন এ ধরনের ঘটনায় ছাড় দেবে না সরকার এখানে রকম রকম মব জাস্টিস আইন নিজের হাতে তুলে নেওয়া গণপিঠুনি দেওয়া এগুলি কোনোভাবেই একসেপ্ট করা হবে না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই একসেপ্ট করা হবে না ছয়টি সংস্কার কমিশনের বাইরেও কমিশন গঠন করা হতে পারে বলে জানান উপদেষ্টা নিউজ আওয়ামী লীগকে যদি বাধা দেয়া না হয় এরপরও যদি দলটি নির্বাচনে অংশ নিতে না পারে তারপরও নির্বাচন গ্রহণযোগ্য হবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন ভোটাধিকার ফিরিয়ে আনাই তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এমন আইন করা হবে যাতে বিতর্কিত কেউ কমিশনার হতে না পারে স্বাধীনতার পর নির্বাচন কমিশন গঠিত হয়েছে ১৩টি সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও কতটা স্বাধীনছি তা নিয়ে প্রশ্ন রয়েছে গত তিনটি সংসদ নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে সবচেয়ে বেশি এর জেরে হয়েছে আন্দোলন পতন হয় আওয়ামী লীগের তাই নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে অন্তর্বর্তী সরকার গঠন করেছে সংস্কার কমিশন অক্টোবরে বদিউল আলম নেতৃত্বে কাজ শুরু করবে কমিশন প্রধান বলেন এমন আইন করা হবে যাতে কেউ ভোটাধিকার হরণ করতে না পারে গত তিনটা নির্বাচনে আমাদের অগ্রহণযোগ্য হয়েছে মানুষ ভোট দিতে পারে নাই তো এটার যাতে পুনরাবৃত্তি না ঘটে তো আমরা আইনে কিছু পরিবর্তন আনবো রাজনৈতিক ভিত্তিতে যাতে ওই যে অনুসন্ধান কমিটিটা ঘুরতে হয় যাতে সব মতের পথের প্রতিনিধিত্ব থাকবে এবং তারা ঐক্যমতে পৌঁছে একটা ওই যে ইয়ে অনুসন্ধান কমিটি গঠন করবে তখন ওই যে সরকার যাকে চাইবে তাকেই নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়ার সুযোগ থাকবে না তিনি আরও বলেন কোনো বাধা না পাওয়া সত্ত্বেও আওয়ামী লীগ যদি অংশ নিতে না পারে তারপরও নির্বাচন গ্রহণযোগ্য হবে তো আগামী নির্বাচন হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবং এই সরকার কাউকে বাধা দেবে না যেমন অতীতে দেওয়া হয়েছিল। যদি আওয়ামী লীগ তারা পুনর্ভৃত না হইতে পারে কোনো বাধা দেওয়া না সত্ত্বেও এবং তারা যদি নির্বাচনে অংশ পারে তখন নির্বাচনের নির্বাচন কমিশন সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি অনেকের সাথে আলাপ আলোচনা করব তাদের মতামত নেব তাদের মতামতের ভিত্তিতে আমরা সুপারিশ প্রণয়ন করব মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে তরুণকে পিঠে হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ছাত্রদল বৃহস্পতিবার বিকেলে ঢাকা সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানায় নিহত মানসিক ভারসাম্যহীন দাবি করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন সাধারণ ছাত্রদের আড়ালে ছাত্রলীগ এই অমানবিক হত্যাকাণ্ড ঘটিয়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ঘন্টার পর ঘন্টা মারধর পরে মারধর করে এমন হত্যা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে অভিযোগ করেন তিনি গণবিটনের মতো ঘটনাকে প্রশ্রয় না দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে সংবাদ সম্মেলনে এই হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ছাত্র দলের নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উক্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি করছি অপরাধীরা পালিয়ে যাওয়ার আগেই গ্রেফতারের আহ্বান জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আর শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এদিকে এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান লাবিবকে দেয়া হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় বিবৃতির মাধ্যমে এই তথ্য জানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা এদিকে সাবেক ছাত্র ছাত্রলীগ নেতাকে পিটিএ হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এ সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে স্লোগান দেন শিক্ষার্থীরা পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বুধবার সন্ধ্যায় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম পরে সভার গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান শামীম ছাত্র রাজনীতি নিষিদ্ধের পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আসন বন্টন হচ্ছে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের দাবির মুখে ছাত্রছাত্রী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করায় শৃঙ্খলা ক্যাম্পাসে আর স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়ে জানিয়েছেন শিক্ষকরাও রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওঠে রাজনীতি নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের দাবির মুখে গত এগারোই আগস্ট বিশ্ববিদ্যালয়ের তিরানব্বইতম জরুরি সিন্ডিকেট সভায় ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত আসে সেই সাথে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক সম্পৃক্ততাও নিষিদ্ধ করা হয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের পর থেকে হলগুলোতে মেধার ভিত্তিতে আসন বন্টন হচ্ছে এতে খুশি শিক্ষার্থীরা ছাত্ররা রাজনীতি বন্ধ করা হয়েছে এইটা এখন আমরা সাধুবাদ জানাই এই তো সাধারণ স্টুডেন্ট যা হচ্ছে একজন আগে লিক করতো বা দাগ করতে না করতো সবাই এখন সেম সুযোগ সুবিধা পাচ্ছে তো এই দিক থেকে দেখা যাচ্ছে যে সবটা এখন নর্মাল একটু দেখা যাচ্ছে হল বন্টন থেকে শুরু করে হলের খাওয়া দাওয়া সব কিছুই ছাত্রের এবং শিক্ষকেরা নিয়ম মাফিক করতেছেন ক্যাম্পাসে রাজনীতি বন্ধের সিদ্ধান্তে স্বস্তিতে শিক্ষকরাও তারা বলছেন বর্তমান পরিস্থিতিতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ মিলছে কিছু কিছু ঘটনার জন্য এই শিক্ষার পরিবেশ বা ছাত্রদের যে অবস্থা যেটা ছিল এই পরিবেশে অনেক সময় দেখা যাচ্ছে স্বাভাবিকতা বা এটা ব্যাহত হয়েছে যারা আসলে পায় না আগে যারা রাজনীতি করতে পারবে তারা একটু সিট পাইতো না এরকমই ছিল এখন আমাদের যেটা হয়েছে আমরা একদম সুন্দরভাবে আমরা সিটগুলো দিতে পারতেছি স্টুডেন্টরাও খুব খুশি কুয়েটে চারটি অনুষদের অধীনে বিশটি বিভাগে প্রায় ছয় হাজার শিক্ষার্থী রয়েছে বিশ্ববিদ্যালয়ের সাতটি হলে চব্বিশশো শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা রয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার রাত এগারোটায় শান্তিগঞ্জের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার আ ফম আনোয়ার হোসেন খান জানান দ্রুত বিচার আইনের মামলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে পরে তাকে শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জ আনা হয় সদর মডেল থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে এম এ মান্নানকে আজ তাকে আদালতে তোলার কথা রয়েছে এর আগে চার আগস্ট ছাত্র আন্দোলনে আহত জহুর আলীর বড় ভাই হাফিজ আহমদ বাদী হয়ে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন জানতে পারলাম উনি অবস্থান করছে এবং আমরা যেহেতু উনি আসা এই বাবা রিজার্ভ এই আমরা তাকে সুনির্দিষ্ট অভিযোগ ভিত্তিতে গ্রেপ্তার করেছি আইনগত যে যে প্রক্রিয়া আছে আমরা আগামীকাল কোর্টে প্রডিউস করব নীলফামারী দুই আসনের সাবেক সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুরের বিরুদ্ধে ঘটনার এগারো বছর পর বিচার বহির্ভূত হত্যার মামলা হয়েছে দু সালে এমপির গাড়ি বহরে হামলার অভিযোগে হত্যা করা হয় বিএনপি ও ছাত্র শিবিরের তিন নেতাকর্মীকে উল্টো মামলায় কারাগার ভোগ করেছেন পাঁচশো বিএনপি জামায়াতের নেতাকর্মী সরকার পরিবর্তনের পর নুরের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের স্ত্রী নীলফামারীর রামগঞ্জে রাজনৈতিক দ্বন্দ্বের জেরে তৈরি হয় অস্থিরতা দুই হাজার তেরো সালের চোদ্দ ডিসেম্বর সেখানে নেতাকর্মী নিয়ে উপস্থিত হন আসাদুজ্জামান নূর এ সময় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানির বাসা পুড়িয়ে দেয় তারা সংঘর্ষে নিহত হন চারজন ঘটনার পর গোলাম রব্বানিকে প্রধান আসামি করে মামলা করে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়ার পর উদ্ধার করা হয় তার মরদেহ পরিবারের অভিযোগ তাকে ক্রসফায়ারে হত্যা করা হয় সকাল থেকে দিনটা গত হয়ে গেল এর মধ্যে ওরা আর আমার স্বামীর লাশ দিচ্ছে না আমার স্বামীর লাশটা ওই থানাতেই রেখে হ্যাঁ আসাদুজ্জামান নূর আবার এই লক্ষ্মী চাপে আসছে আনন্দ মিছিল করার জন্য দু সালের ১৩ জানুয়ারি ডিবি পরিচয় তুলে নেওয়ার পর মেলে ছাত্রদল নেতা আতিকুর রহমানের মরদেহ খোঁজ মেলেনি তার সঙ্গে থাকা খালাতো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিদুল ইসলামের সৈদপুর নারিয়া নামক স্থানে আমার ভাইয়ের লাশটা আমরা পাই আমার একই সাথে আমার ভাইকে যখন তুলে নিয়ে আসলো সাথে আমার ভাই যে আপন খালাদো ভাই ছিল ওনাকে তুলে নিয়ে আসে কিন্তু আমার খালাদো ভাইয়ের লাশ আমরা পাইনি এটাকে হাইলাইট করার পর এবং পরবর্তীতে এই সুযোগটা নিয়েই উনি কিন্তু সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী পদে উনি দায়িত্ব পালন করেছে এদিকে দু সালে নির্বাচনে আসার আগে আসাদুজ্জামান নূর পরিবারের গাড়ি জমি না থাকলেও পনেরো বছরে হয়েছেন বিশাল সম্পদের মালিক গ্রামে একটি টিনের বাড়ি থাকলে অভিযোগ রয়েছে দৃশ্যমান সম্পদের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন তিনি আল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজধানীর বনানের সুইট ড্রিম হোটেলে অবৈধভাবে বিদেশি মদ রাখার অভিযোগে অভিযান চালিয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বৃহস্পতিবার রাতে প্রায় ছয় ঘন্টা ধরে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে পনেরোশো বিয়াল্লিশ ক্যান বিয়ার এবং নশো চুরাশি বোতল বিভিন্ন ব্র্যান্ডের অ্যালকোহল পাওয়া গেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডাইরেক্টর অপারেশনস তানভীর মমতাজ জানান গোপন সংবাদের ভিত্তিতে হোটেল সুইট ড্রিমে অভিযান পরিচালনা করা হয় হোটেলের বারের লাইসেন্স থাকলেও আটক অ্যালকোহলের কোনো অনুমোদন ছিল না এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেশ কিছুদিন ধরে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে সংস্থাটি এগিয়ে চলছে আমরা প্রায় বিয়ার পনেরোশো ক্যান বিয়ার এবং নয়শো চুরাশি বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের আমরা এলফল পেয়েছি তাছাড়াও আমরা চার লক্ষ চুয়াল্লিশ টাকাও এখানে গ্যাস পেয়েছি আমাদের আরও এখন অভিযান চলছে আজ থেকে সপ্তাহের প্রতিদিনই চলবে মেট্রো একই সাথে চালু হচ্ছে কাজিপাড়া স্টেশন রাজস্থানের স্কাটনে ডি কার্যালয়ে সি সব তথ্য জানান সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ যানজটের মহানগরীতে দ্রুতগতির মেট্রো রেল জনপ্রিয়তা পায় সহজেই তবে নগরবাসীর আক্ষেপ ছিল শুক্রবার বন্ধ থাকা নিয়ে অবশেষে যাত্রী চাহিদা বিবেচনায় এখন থেকে সপ্তাহের সাত দিনই চলবে মেট্রো রেল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমটিসিএল নতুন ব্যবস্থাপনা পরিচালক সাত দিন মেট্রো রেল চলবে তিনি বলেন এমআরটি লাইন ছয় এর ট্রেন প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল সাড়ে তিনটা থেকে রাত নয়টা এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকেল তিনটা পঞ্চাশ মিনিট থেকে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত চলাচল করবে আগামী শুক্রবার অর্থাৎ বিশ তারিখ তিনটা তিরিশ মিনিট থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে এবং মতিঝিলে এটা শেষ হবে এখন শুরু হচ্ছে আমাদের সাত দিনে মেট্রোলে যাত্রা এর আগে ক্ষতিগ্রস্ত দুই স্টেশন চালু করতে বছরখানেক সময় লাগবে এমন কথা বলা হলেও মাত্র বাষট্টি দিনেই চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন এটি সংস্কার করতে খরচ হয়েছে সাড়ে বিশ লাখ টাকা তবে মিরপুর দশ নম্বর স্টেশন চালু হতে আরও কিছুটা সময় লাগবে সম্মিলিত প্রচেষ্টা আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজিপাড়াটা জনগণের জন্য কালকে উন্মুক্ত করে দিচ্ছে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আমাদের নার্সারি ক্লাসে মানব যেটা টেম্পার্ট করে আমরা লাগাচ্ছি যাতে এটা নিরাপদ হয় বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের পাঁচ লাখ মতো ব্যয় হয়েছে এগুলি মিলিয়ে সাড়ে বিশ লাখ টাকা আমাদের লোকাল এই মুহূর্তে খরচ হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিন চলাচল করে মেট্রো রেলের একশো আটানব্বইটি ট্রিপ যাত্রী পরিবহন হয় গড়ে তিন লাখ চলতি মাসে এ পর্যন্ত আয় হয়েছে বিশ কোটি সাতষট্টি লাখ টাকা শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বন্যার পানি নামার পরপরই সিরাজগঞ্জে যমুনা নদী ভাঙন দেখা দিয়েছে গাজীপুরের পুরাতন মেঘাই এলাকায় রক্ষা বাঁধের সত্তর মিটার এলাকা ধসে যাওয়ায় হুমকিতে কয়েকশো পরিবার এজন্য অবৈধভাবে বাল উত্তোলনকে দায়ী করছে স্থানীয়রা এদিকে কুড়িগ্রামে বন্যার পর আটটি স্থানে তিস্তার ভাঙন দেখা দিয়েছে ঝুঁকিতে স্কুল বাজার আবাদি জমি হঠাৎ তীব্র স্রোতের কারণে শনিবার রাতে সিরাজগঞ্জের কাজীপুরে যমুনার তীরক্ষা বাঁধে ভাঙন দেখা দেয় বাঁধের তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় নদীতে বিলীন হয় সত্তর মিটার সিসি ব্লক হুমকির মুখে বাঁধের পাশে কয়েকশো পরিবার তীব্র স্রোত আর অবৈধভাবে বালু উত্তোলন করায় ভাঙন দেখা দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের পাঁচ দিয়ে যখন ডিজার যায় ঠিক ওই সময় ক্ষতিগ্রস্ত আসলে বেশি হয় যে কারণে গভীরতা বেশি হয়ে গেছে খাইভাবে ভাবে এটা না করলে পারে এটা কোনো মতেই এটা এই ঘনবসতি এলাকা রক্ষা করা সম্ভব না ভাঙন ঠেকাতে এরই মধ্যে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে এই কাজে সহায়তা করেছেন সেনা সদস্যরাও এখানে জিও ব্যাগ কাজ বাস্তবায়ন করতেছি এখানে কাজে আমাদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ এলাকার লোকজন এখানে কাজ বাস্তবায়ন করতেছে এই কাজ বাস্তবায়নের ফলে আমাদের ভাঙন মোটামুটি কন্ট্রোলে চলে আসছে কাজ ভাঙনটা যারা বৃষ্টি দিলে না করে এই আমরা কাজটা অব্যাহত রাখছি এদিকে কুড়িগ্রামে বন্যার পানি কমলেও তীব্র হয়েছে তিস্তার ভাঙন রাজারহাট উলিপুর ও চিলমারি উপজেলার আটটি স্থানে ভাঙনে বিলীন হয়েছে ঘরবাড়ি ও কয়েকশো একর জমি ঝুঁকিতে রয়েছে স্কুল বাজার সহ বিস্তীর্ণ ফসলি জমি কি কর্ম কোটে জামু কোটে না জামু আমরা জানি বলে নদী ভাঙলে তো অন্যটা মাটি ঘাটি নেই তাও তো আমরা নিবের পাইনি বর্তমানে তিস্তায় স্থায়ীভাবে তীর রক্ষার কাজ বন্ধ রয়েছে তবে ভাঙন প্রবণ কয়েকটি এলাকায় জিও ফেলার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড উজানে কিছু ঘরবাড়ির বা ভাঙন দেখা দিয়েছে সেখানেও আমাদের কাজ চলমান আছে এছাড়া এর ভাটির দিকে খিতাব খা স্কুল আমরা রক্ষা করেছি তার আরও ভাটির দিকে আমাদের বজরাজ পার্ক এছাড়া সাধু আদামার হাট এসব এলাকায় আমরা কাজ বাস্তবায়ন করেছি তিস্তার ভাঙনে এক মাসে ভিটেমাটি হারিয়েছে শতাধিক পরিবার তানজিল হাসনাথ ইন্ডিপেন্ডেন্ট নিউজ পর্যাপ্ত ইলিশ ধরা পড়ার পরও চাহিদা বেশি থাকার অজুহাতে চাঁদপুরে কেজিতে ইলিশের দাম দুশো থেকে তিনশো টাকা বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা ইলিশের দাম নিয়ে কাজ করে না মৎস্য বিভাগ জেলা মার্কেটিং বিভাগের তালিকাতেও নেই ইলিশের নাম এসব কারণে ইলিশের দাম নিয়ন্ত্রণে নেই কোনো নজরদারি গত বছরের জুলাই আগস্টে চাঁদপুরে ধরা পড়ে ছয় হাজার তিনশো তিন টন ইলিশ আর এবছরের জুলাই আগস্টে ধরা পড়েছে ছয় টন পর্যাপ্ত ইলিশ ধরা পড়ার পরও জেলেরা বলছেন নদীতে ইলিশ মিলছে না তবে মৎস্য গবেষকরা বলছেন জেলেদের দাবি ঠিক নয় আরও তিন মাস পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে যে পরিমাণ চাহিদা এই চাহিদার তুলনায় পদ্মার লোকাল মাছটার যোগান কম প্রতিদিন মাছ আসতে তিন হাজার পাঁচ হাজার দশ হাজার মাছ শুধু এই নদীর লোকাল মাছ এইটা দে বাইটে হ্রাস পাচ্ছে কিছু কিছু অংশে মাছের প্রাপ্যতার হার বেশি আছে আবার কিছু কিছু অংশ কম আছে আশা করছি এটা এই মাসের শেষ নাগাদ সর্বোচ্চ সংখ্যক আহরণ জেলেদের সন্তোষজনকভাবে আহরণ মাত্রা বৃদ্ধি পাবে পাশাপাশি বৃষ্টিপাতরও জলধারা আছে এবং সেই সাথে নদীর স্রোত প্রবাহ বৃদ্ধি পাবে এবং ইলিশের যেই ভরা মৌসুমের যে ইলিশের প্রাপ্যতাটা এটা বৃদ্ধি পাবে এদিকে চাহিদা বেশি থাকায় ইলিশের দাম কেজিতে দুশো থেকে তিনশো টাকা বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা গত বছর এক কেজি ইলিশ চোদ্দশো থেকে পনেরোশো টাকায় বিক্রি হলেও এবার তা বিক্রি হচ্ছে সতেরোশো টাকায় বেড়েছে সব আকারের ইলিশের দাম তবে এ নিয়ে কথা বলতে নারাজ জেলা মৎস্য কর্মকর্তা ইলিশের দাম নিয়ন্ত্রণে জেলা মার্কেটিং বিভাগেরও নেই নিয়ন্ত্রণ পাঙ্গাস এবং কাতল মাছের যৌক্তিক মূল্য আমাদের উনচল্লিশটা কৃষি পণ্যের মধ্যে নির্ধারণ করা আছে ইলিশ মাছের যৌক্তিক মূল্যটা এখনো নির্ধারণ করা নাই এই যৌক্তিক মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে আমি আমার অধিদপ্তরের সাথে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় সেই বিষয়ে আমি কথা বলবো দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে জেলায় পঁয়ত্রিশ হাজার একশো টন ধরা পড়ে ইন্ডিপেন্ডেন্ট নিউজ নিয়ে আলোচনাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান ইলিশের দাম নিয়ন্ত্রণের কোনো নজরদারিও সেখানে আসলে করা হচ্ছে না যেই এত অন্যতম এই মৎস্য সম্পদের বিষয়ে যে কোনো নজরদারি দেওয়া হচ্ছে না এই বিষয়ে সবশেষ কি তথ্য জানতে পেরেছেন প্রশাসনিক কর্মকর্তারা কি বলছেন এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যে মৎস্য বিভাগ রয়েছে তারা বলছেন নির্ধারণের দাম নির্ধারণের দায়িত্ব পাবেন না এবং জেলা যে মার্কেটিং অফিসার রয়েছে তিনি বলছেন যে রোহিত কাপলা যে মাছ রয়েছে ওই মাছ নির্ধারণে তাদের জন্য মন্ত্রণালয় থেকে নির্ধারণ করা আছে উনচল্লিশটি পণ্য তার মধ্যে রুই আপলা রয়েছে কিন্তু এই যে জাতীয় ইউনিট যে মা আছে তার নির্ধারণে তাদের কোনো তালিকাতে নেই তবে তারা এবারেই মন্ত্রণালয়ে কথা বলবেন সংশ্লিষ্ট অধিদপ্তরের কথা বলবেন ইলিশের এই যে মাছের দাম নির্ধারণ করার প্রসঙ্গে আমরা এই মুহূর্তে রয়েছি চাত্তুরে মৎস্য অবতরণ কেন্দ্র যেখানে চাত্তুরের সবচেয়ে দেশের সবচেয়ে বড় ইলিশের বাজার এখানে এই ইলিশের বাজারে কিন্তু গত বছর এই সময় কিন্তু যে পরিমাণ ইলিশ উঠেছিল এবারও ঠিক একই পরিমাণ আমরা প্রতিবেদনে দেখতে পেয়েছি কিন্তু এখানকার মৎস্য যে ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন সংকট কিন্তু মৎস্য বিভাগ এবং গবেষক তারা বলছেন যে না মাছ প্রতি পাচ্ছে। তাহলে এই মৎস্য যারা ব্যবসায়ী তারা আর এবং মৎস্য বিভাগ তাদের মধ্যে পার্থক্য কোথায় সেই বিষয়টি যদি আমরা খুঁজতে চাই তাহলে আমরা দেখবো যে এই ঘাটে কিন্তু আগে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রায় অনেকগুলো জেলা থেকে মাছ আসছেন কিন্তু যখন প্রত্যাশিত হয়েছে তখন কিন্তু সন্দীপের মাছ এখন আর এই ঘাটে আসেন ঘাটে আসতেছে না এই ঘাটে মাছ না আসার কারণে এখানে দিন দিন কিন্তু মাছের যে স্বল্পতা সেটা কিন্তু কমছে এবং গবেষকদের এবং মৎস্য বিভাগের যে কথা তারা বলছেন যে এই মাছের দাম নির্ধারণ এবং মাছের স্বল্পতা এগুলোই তাদের দায়িত্ব নয় তারা যে পরিসংখ্যান করছেন নদীতে মাছের যে ঝাটকা এবং মাছের মাইল লিসের যে অভিযান রয়েছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে এবং পরিসংখ্যান করে তারা একটি হিসাব তারা করাচ্ছেন আমরা জানি যে একটি টক করা হচ্ছে লিচের পরিমাণ নিয়ে কিন্তু সেই টকের তুলনায় প্রতি কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাহলে মাছের দাম যাত্রী যে ইলিশ সেটি নির্ধারণে কেন সরকারের তদারকি নেই আমরা গাছে যে এসেছে ঢাকা থেকে যশোর থেকে আজকে দেখেছি সকালবেলা এখানে মাছ ক্রয় করতে অনেক এসেছেন তারা বলছেন দেশের যে কোনো প্রান্তে মাছের দাম কিন্তু একই ঢাকা এবং চট্টগ্রামে এবং যশোর বলেন দেশে যে কোনো অঞ্চলে আর তার মাছঘাটে মাছের কেজি দর কিন্তু একই সমান তাহলে মাছঘাটে কেন মাছের দাম একই সমান সেটি তাদের বোধগম্য হচ্ছে না তারাও চাচ্ছেন তারাও চাচ্ছেন যে মাছের সরকারি পক্ষ থেকে মাছের দামটি নিধারণ করে দেওয়া হোক আশা করি সরকার পক্ষ থেকে এই বিষয়ে জোর তৎপরতা চালাবেন আমাদের চাঁদপুর প্রতিনিধি জানাছিলেন ইলিশের দাম নিয়ে সর্বশেষ তথ্য কুড়িগ্রামে তিস্তার ভাঙনের ঝুঁকিতে ফসলি জমি ও ঘরবাড়ি নদী ভাঙন নিয়ে এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল খালেক আব্দুল খালেক আমরা যেমনটি দেখছি যে কুড়িগ্রামে বন্যার পানি কমলেও তিস্তার ভাঙন এখনও তীব্র অবস্থাতেই আছে এবং আটটি স্থানে ভাঙনে বিলীন হয়ে গেছে কয়েকশো জমি এবং ঘরবাড়ি এই ভাঙন রোধে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এই মুহূর্তে আর সংশ্লিষ্ট কর্মকর্তারা কি বলছেন যে আপনি জানেন যে কুড়িগ্রাম একটি নদীবহুল এলাকা এবং এখানে ষোলোটি নদ নদী প্রবাহিত হচ্ছে এবং বর্ষার শুরু থেকে কিন্তু এই নদ নদীগুলোতে ভাঙন অব্যাহত রয়েছে বিশেষ করে তিস্তা ধরলা দুধকুমার ব্রহ্মপুত্র এবং কালজানি সহ বেশ কয়েকটি নদ নদীতে এখনও ভাঙন চলছে এবং এখন কিন্তু বন্যার পানি অনেকটা নিচে নেমে গেছে নিচে নেমে গেলেও কিন্তু এই ভাঙন অব্যাহত রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি ধরলার ভাঙনে মোগলবাছা এলাকা এবং কালজানির ভাঙনে ভঙ্গামাড়ি এলাকা এবং তিস্তার ভাঙনে রাজারহাট এবং উলিপুরের কিছু এলাকায় এখনও ভাঙন অব্যাহত রয়েছে এবং এইসব এলাকায় ইতিমধ্যেই কিন্তু একটি বেশ কয়েকটি স্কুল নদীগর্ভে বিলীন হয়েছে এবং আরো কয়েকটি ঝুঁকির মুখে রয়েছে এবং আমরা যেখানে ঘুরে বিভিন্ন এলাকায় ঘুরে যেটা দেখতে পেয়েছি যে বিস্তীর্ণ এলাকায় এখনো প্রবল স্রোতের কারণে ভাঙন অব্যাহত রয়েছে এবং আপনি যেটি বলছিলেন যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু তিস্তায় কোনো এই মুহূর্তে কোনো স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ চলমান নেই ফলে জরুরি যে প্রতিরক্ষা এবং জিও ব্যাগের বালির বস্তা সেগুলো ফেলে কোনো কোনো স্থানে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হলো কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙন ঠেকানো যাচ্ছে না বরং জনপদে ঢুকে যাচ্ছে এবং বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ীগুলো বিলীন হয়ে যাচ্ছে পাশাপাশি বেশ কিছু আবাদি জমিও কিন্তু বিলীন হওয়ার অবস্থা আমরা দেখতে পেয়েছি পাশাপাশি নিয়ন্ত্রণ বাদ রেগুলেটর সহ বাজার এবং স্কুল সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা সেগুলো ঝুঁকির মধ্যে পড়েছে আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি তারা জানিয়েছেন যে আসলে তিস্তায় সেরকম কোনো প্রকল্প না থাকায় তাদের বড় ধরনের কোনো কাজ করা সম্ভব হচ্ছে না তবে যে এলাকাগুলোতে ভাঙন রয়েছে সেই এলাকাগুলো স্থানীয়দের দাবির মুখে স্থানীয় জনগণের সহযোগিতায় তারা কিন্তু বালির বস্তা ফেলে সেই ভাঙনগুলো প্রতিরোধের চেষ্টা করছেন এবং কয়েকটি স্পটে ইতিমধ্যে ভাঙন নিয়ন্ত্রণে এসেছে বলে তার দাবি। কুলগ্রাম থেকে জানাছিলেন নদী ভাঙনের সবশেষ তথ্য নিয়ে আব্দুল খালেক। আর এই সূত্র এখনকার মতে ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরবি সেন্ট্রাল থেকে চলছে চক্রפון ফেসবুক, ইউটিউব এবং সরব সবাইকে আমন্ত্রণ পড়ের জন্য।